করে কথা বলেছেন, এইটা আপনি কি চোখে দেখছেন? আমি তো খুবই ক্ষুদ্র একজন মানুষ সেটা নিয়ে বলার জন্য, কারণ মিশু ভাই অনেক বড় মাপের একজন স্টার, আর শাকিব ভাই তো মেগা স্টার। তবে এটা তো উনি পরবর্তীতে উনি খুলাসা করেছেন যে উনি আসলে একজনকে ইন্ডিকেট করে বলেননি। তো আমার মনে হয় কারো প্রতি কোনো ক্ষোভ রাখবেন না, আমাদের শিল্পীদের মন অনেক বড়। আর হয়তো কথা প্রসঙ্গে অনেক সময় আমরা বলে ফেলি অন দ্য ক্যামেরা, যেটা রেকর্ড হয়ে যায় পরবর্তীতে, তো মুখ ফসকে অনেক কথা বলে ফেলি আমরা, আমি নিজেও বলে ফেলি, হয়তো লাইভে অনেক সময় বলে ফেলি, অনেকে কষ্ট পায়। পরবর্তী সময় আমরা রিয়েলাইজ করি যে না, এই কথাটা বলা হয়তো আমার ভালো হয়নি বা ঠিক হয়নি, তো এরকমই কিছু হতে পারে। আচ্ছা, আপনি তো সুরঙ্গ মুভি দেখেছেন, জি, সুরঙ্গ মুভির ভেতরে একটি ডায়লগ নিয়ে খুব আলোচনা এবং সমালোচনা হচ্ছে যে যারা বাহিরে থাকে, একটা সংলাপ বলা হয়েছে এখানে, যারা বউকে প্রবাসে যায়। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা আপনার যারা প্রবাসে থাকে তারা অনেকে এই ব্যাপারটা খুব ন্যারো ভাবে দেখেছে বা প্রতিবাদ দেখেছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমার মনে হয় সিনেমা খুবই কাল্পনিক, সিনেমা নিয়ে আসলে এটা নিয়ে বেশি ভাবা চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ প্রবাসী ভাইরা আসলে কতটা কষ্ট করে বা তাদের দায়িত্ববোধের জায়গাটা কতটুকু এবং আমাদের দেশের চাকা সচল করার জন্য তাদের ভূমিকা কতটুকু সেটা আমরা প্রত্যেকেই জানি। তো প্রবাসী ভাইদের আমার সশ্রদ্ধা সালাম, এবং আমাদের কোনো প্রকার সিনেমায় যদি তারা কষ্ট পেয়ে থাকে সিনেমার কোনো ডায়লগে, আমি আন্তরিকভাবে আপু আমরা একটা প্রশ্ন আছে, সুরঙ্গ ছবিটা পাস হয়ে গেছে ইউটিউবে অনেক জায়গায়, আপনি এই বিষয়টা কি বলবেন? আমি দেখলাম রিসেন্টলি সুরঙ্গ সিনেমার ফুল টিম তারা ইউটিউবে গেছিলেন এবং তারা চুক্তি করেছেন এই পাইরেসির জন্য। আসলে পাইরেসিটা আসলে খুবই ডেঞ্জারাস, সেটা যে কোনো সিনেমার জন্য যে কোনো সময় হতে পারে। আর আমাদের ফেসবুকে আসলে আইনগুলো আরও বেশি কঠোর করা উচিত বলে আমি মনে করি, যেমন আমরা যারা লাইভ প্রেজেন্টার আছে আমাদের লাইভে এসে অনেক কটু কথা মানুষ বলে, অনেক নেগেটিভ কিছু বলে, বা আমাদের লাইভগুলোকে অন্যভাবে নেগেটিভভাবে অন্যান্য পেজে ক্লিপগুলো কাজ করে দিয়ে দেয়। সো এই জন্য কিন্তু অনলাইনে আমার মনে হয় যে শাস্তিস্বরূপ যদি কোনো কিছু থাকে উদাহরণ, তাহলে সবাই এটা করার সাহস পাবে। অনলাইনে লাইভ প্রোডাক্ট সেলের ব্যাপারে যেহেতু কথা বললেন, আমরা দেখেছি যে অনলাইন